কিছু বুঝছেন কি শুনে বিয়ে মু তো কিছু বুঝবে না তো না বিয়ে বুঝলে আমারে ঠিক কইলো সে না থামো 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 কি সমস্যা আমো থামো থামো যাও না আরে থামো ভাই না ভাই দেখো তো থামে না দেখো তো থামো থামো কি হয়েছে কি গাড়ি কেন বন্ধ করো গাড়ি সমস্যা আছে ধপ ধপ দরকার আছে কি সমস্যা কি ঝামেলা তো আরেকটা হয়ে গেছে কি ঝামেলা হচ্ছে মাথা সমস্যা আছে কি ঝামেলা কি আচ্ছা মাথা সমস্যা আছে মানে থামো কথা হলো তোরা যে পাত্র দেখবে রেছিলে হ্যাঁ দেখছি তাই না হ্যাঁ ওখানে আমার ভাগ্নি আসিল আর আমি আসলাম হ্যাঁ তোর কাক পছন্দ করছে তা পাত্রকে পছন্দ করছে আরে ওই ওই ছেলেকে তো পছন্দ করছে পাত্র তো আমি এটা কইছি তুমি পাত্র কোন দেখা পাকে দেখা যায় তুমি পাত্র এই যে আমি লুঙ্গি পরছি এই চেহারা নিয়ে দেখা যায় পাত্র লুঙ্গি পরে ছাত্রতে কইল আমার তো বয়স তো পাকি গেছে মানে কি কই দি ভাই এটা কোন কথা হলো 80 নাম্বার হ্যাঁ দাদি 79 গেল এই রে ওই অবস্থায় গেছি তোমার বিয়ে হবে না কে রে ভাই এলাও কেন আসি না মোরা ধৈর্যই সবা নাকি ও সে তোমার আর বিয়ে করার জন্য একেবারে একই উঠে এসি না একেবারে জায়গা আইসনি এলা আসার কথা আছে দশটার সময় এখন যে বারোটা বাজে দশটা বারোটা একই জিনিস হ্যাঁ জিনিস জানা যে কিনি আনছে নষ্ট নষ্ট হয়ে যায় বোধা ফল কি কি আনছে তুই মেলা কিছু আনছি আপেল আনছি মালটা আনছি কলা আনছি বাবরে মিষ্টি টিষ্টি আনেন না মিষ্টি তো ফ্রিজ হতে আসে টেকা তোলা পাবিনি পাশে দেখা পাত্র দেখে 500 টাকা হাজার দিয়ে আসি না যে তার এলা কখন দেখি বসি অত উতেলা হন নাই যে অত উতেলা হন না বাবা আসসালামুকুম বসেন মনে করো যে সরসরা 90 টাকাতে আমার চাকরি হবে আমার জামাই ব্যাপার আছে তো বাড়ি ঘর তো সব পছন্দ ওরা নিয়ে আমার কি কম আমরা আমার অপছন্দর কোন জিনিস নেই এটাই কথা কবেন কি হ্যাঁ ঠিক আছে তো সব ঠিক আছে এটা নিয়ে কথা বলে তো গাজিয়ার সাথে আলাপ করে নাচ্ছি আমরা সবই ঠিক যাও 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 তোমরা যাও বলেন আমার অনেক জায়গা থেকে অনেক প্রস্তাব আইছে ঠিক আছে আমরা আরো দেখতেছি আপনারা আইছেন কথাবার্তা বলতেছি ঠিক আছে এখন আপনাদের হিসাব দেনা পাওনা কি দিবেন না দিবেন এখন যেটা দেনা পাওনা বাজে গজে নেওয়াই ভালো দুদিন পরে কেসাল যেটা করলেন বুঝছেন কনফার্ম দিয়ে দেরি হবে না ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নেই তাহলে আচ্ছা
ওখানে আমার ভাগ্নি আসিল আর আমি আসলাম। মামার মতো আছিস, মামার মতো থাক পাত্তরে, তুই কোন বিয়ে করতে চাচ্ছে? তোকে একই দিন আমরা গেছি নাকি? আরে বাবা বিয়ে তো মোর, এখন ওই জায়গাও তো ঝামেলা বাজে দিছি মোর সাথে। এই কেমন কথা হলো? গার্জিয়ানের সাথে কথা কই আসলে? আরে এখন তো বিয়ে দেওয়া যাবে না। না না এটা কোনো কথা হলো? বিয়েটাও নষ্ট করবে লাগছে। এই নিয়ে কথা কই না বাবা। রে মানে কি কই দি ভাই, এটা কোনো কথা হলো? আসি নাম্বার। হ্যাঁ দাদি, কোন আসি গেলে এই ওই অবস্থায় গেছি। আমার বিয়ে হবে না। কি শুরু করছেন তোমরা? ভালো কথা কাউকে দাগে না। কি শুরু করছো? এত টাকা বসে যে খরচ করি আমি যে এগুলো নিয়ে আসলাম তোমার ঘর খিলেনির জন্য। আমার পছন্দ না করিয়া তুমি ভাগ্নের পছন্দ করি যাবেন, আমার জীবন নষ্ট করবেন। তোমার কথা তো বলো, তোমার ভাগ্নের কথা চাবি দাও। এই দামো দামো দামো, চাবি দাও। এই চাবি কেমন লাগে? কথা শুনো, কথা। আরে কথা আতা ঘুরি ফেলা, কথা শুনো আগে। চাবি আজকে মানুষ করে রাজি এর ব্যবহার তোমার কি? তোমার ব্যবহার তো খারাপ দেখি। আমার মাথা নাই সুর আর যে চেহারা দেখনো, খালি বিয়ে দিলি আমার মনে করেন যে আর্মির চাকরি পুলিশ চাকরি ধরা হয় আমার। আরে ভুলটা তো ওই জায়গাতে, ওইটা আমার ভাগ্যে হয়, সেটা কেন তখন কর নাই? তখন তো কথা ধরছিলাম, কিন্তু কথা কওরে তো চাং দিলি না। আমরা তোমার ভাগ্যে তো আমার কথা কও, আমার দিন কথা কও তো এগলে। আচ্ছা ভাগ্যেও আমার কথা কও, কথা পারে এই লোকের সাথে। হ্যাঁ তোমার ভাগ্যের বিয়েটা হয়ে যায়, তোমার সাথে আত্মীয় হলে তোমারও বিয়ের ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। এই শালা ভাগ্নে, এই ভাগ্নে শালা মোর বাড়িতে আসবে দফায় দফায় আসবে, এই বিয়ের টাইমে করি আসে। খাবি টেকা নিয়ে যাবি, ঘুরবি আর রং তামাশা করি বেড়াইবে, আর মোর বিয়ে ভাঙ্গি দিবি। হক যদি রাজে তুমি বাড়ি ছোড়ার না পাইছ, তাহলে মুই বাড়ি ছাড়ি চলি যাই। এই মধ্যে মন শেষ করি ফেলাইলো।